সম্মানিত শুধু এ পর্যায়ে বিশেষ আলোচকের আলোচনা প্রক্রিয়া আলোচনা নিয়ে আসছেন আজকের মাহফিলের সম্মানীয় বিশেষ আলোচক উত্তরহালী শহর নতুন বাজার শাহী জামে মসজিদের মহতরম ফকির হযরতুল আল্লামা হাফেজ মাওলানা মোহাম্মদ সাদ্দাম হোসেন আল কাদরী সাহেব। আমি আয়াত তেলাওয়াত করেছি সূরা আম্বিয়ার 107 নম্বর আয়াত কেরিমা। এই আয়াত আমাকে বলেছেন ঈদ মিলাদুন নবী কি এবং কেন, ঠিক কিনা? কি এবং কেন, কেন ঈদ মিলাদুন নবী কি, এটা আমি আপনাদেরকে বুঝাচ্ছি। ঈদ মিলাদুন নবী হলো, আপনি দেখেন শবকদর রাতে পাঁচটা আয়াত তেলাওয়াত হয়েছে, কয়টা? পাঁচটা। আল্লাহর নবীর উপর হেরা গোহায় নাজিল হয়েছে ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়ারব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। আল্লাহু আকবার বলেন না, আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তাহলে পাঁচটা আয়াত যে রাতে নাজিল হয়েছে ওই রাত হাজার মাসের চেয়েও দামি, হাজার মাসের চেয়েও, কথা বুঝবেন, আমার কথা নাই, আল্লাহ বলতেছেন আলফি শাহ, আলফি জুরবন আলফি শাহ বলতেছেন ইন্না আনজালনা ফি লাইলাতিল কদর ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আমার মাওলা বলতেছেন ওই রাত এত দামি হাজার মাসের চেয়েও, যেই রাতে পাঁচটা আয়াত নাজিল হয়েছে আমার নবীর উপর ওইটাকে আমি হাজার মাসের চেয়ে দামি করেছি। জোরে বলেন না সুবহানাল্লাহ, কথা বুঝবেন, যদি ওই রাত আমার নবীর উপর পাঁচটা আয়াত নাজিল হয়েছে এত দামি হয়, আর যে রাতে আমার নবী দুনিয়াতে এসেছে ওই রাতটা কেমন দামি হবে, আরো বেশি দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী যে রাতে মক্কায় মুয়াজ্জামার মধ্যে আমার নবী আসবেন, আমার আল্লাহ কোরআনের ভাষায় লা উকসিমু বিহাজাল বালাদ, আল্লাহু আকবার বলেন, আমার আল্লাহ ওই শহরের শপথ করেছে, কারণ যেই দিন আমার নবী আসবে মালাইকা ফেরেশতাকে বলে দিয়েছে আজকে জাহান্নামের আগুন নিভিয়ে দাও, জাহান্নামের আগুন নিভিয়ে দাও। মালাকুল মউত বলে আজকে তোমার জান কবজ বন্ধ, জান কবজ বন্ধ। ইসরাফিল বলে তোমার ডিউটি বন্ধ, মিকাইলের ডিউটি বন্ধ। আল্লাহ আজকে কি দুনিয়া শেষ করে দিবেন, দুনিয়া কি ধ্বংস করে দিবেন? মাওলা বলে দুনিয়া ধ্বংস করব না, আমি দুনিয়ার রুকে দুনিয়াতে পাঠাবো, দুনিয়ার রুকে দুনিয়াতে, আমার নবী হলো দুনিয়ার রূপ, আমার নবী, এটা হাদিস শরীফ দেখেন, যেদিন আমার নবী মেয়ারাজে গিয়েছে ওই দিন দুনিয়াতে স্তব্ধ ছিল, দুনিয়া কি ছিল, স্তব্ধ ছিল। হাদিসের মধ্যে বলতেছেন নবী যখন আবার দুনিয়াতে আসলেন দেখতেছেন অজুর ফানি যেগুলো দিয়ে অজু করেছে এগুলো এখনো নাড়াচাড়া করতেছে, সুবহানাল্লাহ বলেন না, যে যে সিকলের যে খরাটা যেটা দিয়ে দরজার খরা খুলেছেন ওই খরা এখন নাড়াচাড়া করেছে। তখন আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করেছে ইয়া রাসূলুল্লাহ ঘটনা কি, বলে আমি যখন গিয়েছি আল্লাহ দুনিয়াতে স্তব্ধ করে দিয়েছে, কারণ আল্লাহর সাথে আমার সাথে 27 বছর কথা হয়েছে, কোন বছর আমার কথা বুঝবেন। ঈদে মিলাদুন নবী কেন, আপনি দেখেন যদি নবী নবী না আসতো তাহলে লাইলাতুল কদর পেতাম না, যদি নবী না আসতো তাহলে রমজানের ঈদ পেতাম না, যদি নবী না আসতো কুরবানের ঈদ পেতাম না, যদি নবী না আসতো মেরাজের নবী পেতাম না, যদি নবী না আসতো শবে বরাত পেতাম না, লাইলাতুন নিসফি মিন শাবান 14 তারিখের শাবান মাসের 14 তারিখের রাত পেতাম না, যদি নবী না আসতো আজকে নারীদের অবস্থা খুব করুণ হতো, এক সময় নারীদেরকে বুগের সামগ্রী হিসেবে ব্যবহার করা হয়েছে, এক সময় নারীদেরকে আজকে আমার কালকে উনার কালকে উনার এভাবে ব্যবহার করা হয়েছে, আর আমার নবী এসে নারীর মর্যাদা এমন তুলেছে আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, আমার নবী এসে মায়ের কদমের মধ্যে জান্নাত দিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ।
আমার নবী এসে সবকিছু ক্লিয়ার করে দিয়েছে। সেজন্য ঈদ মিলাদুন নবী কি? ঈদ মিলাদুন নবী বুঝতে হলে কোরআন দেখতে হবে, ঠিক কি না? এ আমাজ দিয়ে বলেন ঠিক কি না? আসেন, কোরআনের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম হলো সূরা ইখলাস। কি সূরা? ইখলাস, সূরা ইখলাস। আল্লাহ বলেছেন কুল হু আল্লাহু আহাদ, কুল হু আল্লাহু আহাদ। তো আল্লাহ বলতে পারতো না আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক বলতে পারতো না? পারতো, আল্লাহ এটা বললো তো সেরে যেত, আমি আল্লাহ এক। এখানে কুল কেন ব্যবহার করলেন? বলতেছেন আমি আমার হাবিবকে আজানে রেখেছি, আমার হাবিবকে আমি নামাজ রেখেছি, আমার হাবিবকে আমি কুল আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, যেখানে আমার কথা এখানে আমার হাবিবের কথা, আর আমার হাবিবকে আমি আল্লাহর পরিচয় দিব ওইখানে বাদ দিবে এটা হতে পারে না, কারণ এটা তো আমার বন্ধু, আমার বন্ধুর জবান দিয়ে বলবে কুল অনগি আপনি বলে দেন আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক। আল্লাহ তো বাদ দিতে পারতো, পারতো কিনা? আজকে যার মিলাদুন নবী হচ্ছে উনি হলেন কুল, উনি কি কুল? আল্লাহ আপনি এখানে মহব্বতের ভাষা কেন ব্যবহার করলেন? বাবা কোরআন বুঝেন, কোরআনের গ্রামাটিক্যাল কোরআন বুঝেন, এটা আল্লাহ বলতেছেন আমি একটা প্রেমের খেলা খেলেছি। কি খেলা? আওয়াজ দিয়ে বলো না কি খেলা? কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহ বলতে পারতো আল্লাহু আহাদ, আমি আল্লাহ এক, কিন্তু আমার মাওলা বলে নাই আমি আল্লাহ এক, এটা নয়, কারণ আমি বলতে পারতাম নয় নয়, আমি এই জন্য বলেছি কোন জায়গায় আমার নবী আমার থেকে আলাদা নয়, আমার থেকে জুদা নয়, নবীটা খুদা নয় কিন্তু আল্লাহর থেকে জুদা নয়, ঠিক কিনা? নবীটা খুদা নয়, আল্লাহর থেকে জুদা নয়। আমি ওইটা বলতে চাচ্ছি এখানে ফেমের খেলা কেন লাগাইলেন? আল্লাহ বলে কে জান্নাতি কে জাহান্নামী, আমি মওলা জানি, তারপরও আমি মওলা একটা ফেমের খেলা খেলবো কিয়ামতের ময়দানে, সবাই ইয়া নফসি, আদম বলবে ইয়া নফসি, ঈসা বলবে ইয়া নফসি, মুসা বলবে ইয়া নফসি, ইব্রাহিম বলবে ইয়া নফসি, সুলাইমান আলাইহিস সালাম বলবে ইয়া নফসি, ইসহাক বলবে ইয়া নফসি, ইয়াকুব বলবে ইয়া নফসি, ইউসুফ বলবে ইয়া নফসি, গোটা নাকি সবাই ইয়া নফসি বলবে। আল্লাহ বলেন আমি কুল হুয়াল্লাহু আহাদ কি জন্য বলেছি? এটা কিয়ামতের ময়দানে তোদেরকে পরিচয় দিব, কারণ কুল এটা আমার মাহবুব নবী, আমার নবীর জবানে মুবারকে বলবে আমি আল্লাহ এক, ওই কানের মধ্যে প্রেম আছে, ওই কানের মধ্যে ভালোবাসা আছে। কিয়ামতের ময়দানে আদম থেকে ঈসার উল্লা পর্যন্ত 1,24,000, 2,36,000 পয়গম্বর সবাই বলবে ইয়া নফসি, আমরা বলবো ইয়া নফসি, আদমের উম্মত বলবে ইয়া নফসি, সবাই ইয়া নফসি বলবে, কিন্তু একটা শব্দ ভিন্ন আকার আসবে, ওই শব্দটা হবে আমার নবীর। আমার নবী বলবে রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। আল্লাহ এটা কেমন ব্যাপার? আল্লাহ বলে আমার মাহবুব ওই দিন বলবে সবাই ইয়া নফসি, আমার নবীর ডাকাটা হবে ভিন্ন, আমার নবী বলবে ও আল্লাহ রব্বি হাবিলি আমাকে দান করো, হে রব আমাকে দান করো। কি দান করবে? বাবা যখন ছেলেকে জায়গা দান করে তখন হেবা দেয়, এটা আল্লাহ বলেছেন, এটা আমি আমার নবীর উম্মতকে। আমার নবী যখন বলবে রব্বি হাবিলি উম্মতি, ওগো আল্লাহ আমার উম্মতকে আমাকে দান করো, 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 তখন আমার মওলা বলবে আসা আইয়াব আতাকা রব্বুকা মাকামাম মাহমুদা। আজকে সময় হয়েছে ওগো নবী আপনার উম্মতকে আপনার ডান হাতের মধ্যে তুলে দিলাম। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আপনার উম্মতকে আপনার ডান হাতে তুলে দিলাম, আপনি যা ইচ্ছা তা করেন, সুবহানাল্লাহ বলেন না যা ইচ্ছা। তো এইটার নাম হলো ঈদে মিলাদুন, ঈদে মিলাদুন নবী। কেন ঈদে মিলাদুন নবী আপনি বুঝবেন না? কারণ ঈদে মিলাদুন নবীর মধ্যে সিরাতুন নবীও আছে, আছে কি না? আসেন, আমার নবী কেমন রহমতওয়ালা নবী। আমার নবী একজন নারী, একটা মিশকাত শরীফের মধ্যে এসেছে, আমার নবী মক্কা বিজয়ের পরে, মক্কা বিজয়ের পরে আমার নবী একটা বিধর্মী ইহুদি নারীর গড়ের সাথে হেলান দিয়ে আমার নবী সাহাবিদের সাথে কথা বলতেছে। ইহুদি নারীর গড়ের সাথে হেলান দিয়ে সাহাবিদের সাথে কথা বলতেছে, এমন সময় ওই নারী হিংসা করে, যেহেতু তার গড়ের মধ্যে মুহাম্মদ হেলান দিয়েছে,
মুহাম্মদ কে হিংসা করে দরজা বন্ধ করে দিয়েছে, জানালা বন্ধ করে দিয়েছে, দরজা জানালা সব বন্ধ, বন্ধ করে যখন দিয়েছে আমার আল্লাহর সহ্য হয় নাই। সুবহানাল্লাহ বলেন না, আমার আল্লাহ বলে আমি তো আমার নবীকে আমার সালনাকা ইল্লা রহমাতাল লিল আলামিন হিসেবে পাঠিয়েছি, যেহেতু আমার নবী রহমত, আমার নবী রহমত, আমার নবী যেহেতু রহমত, আমার নবীকে হিংসা করে দরজা বন্ধ করে দিয়েছে, আমার নবীকে হিংসা করে জানালা বন্ধ করে দিয়েছে, যাতে করে আমার নবীর আওয়াজ ওই মহিলার কানে না যায়, মহিলার জোরে বলো না, মহিলার কানে না যায়। কিন্তু আমার নবী কথা বলতেছে, কথা বলতে বলতে জিবরিল এসে গিয়েছে, জিবরিল এসে বলতেছে ওগো নবী রে, আপনাকে দেখে আপনার উম্মত মহিলা ইহুদি নারী জানালা বন্ধ করে দিয়েছে, দরজা বন্ধ করে দিয়েছে, ওগো নবী রে আমার আল্লাহ আপনি যে রহমত ওইটা বোঝার জন্য ওই নারী দরজা জানালা বন্ধ করে দিয়েছে, কিন্তু আমি জিবরিল তার অন্তর কুলে দিয়েছি। কি কুলে দিয়েছে? অন্তর কুলে দিয়েছে। বলে কেন কুলে দিয়েছ? বলে আপনি তো রহমতুল লিল আলামিন, আপনি যখন ওই গড়ের দেওয়ালার সাথে হেলান দিয়েছেন আমার আল্লাহর দয়া হয়েছে, আমার নবীকে হিংসা করুক, আমার নবীকে বচ্ছনা করুক, আমি আল্লাহর কিছু আসে যাই না, যেহেতু আমার বন্ধু ওই দেওয়ালের সাথে হেলান দিয়েছে, আমি মৌলা ওই দেওয়ালের মানুষদেরকে আমি হেদায়ত করেছি, আমি কি করেছি হেদায়ত করেছি। এ কথা বলতে না বলতে মহিলা ছটপট 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 করতে করতে হঠাৎ করে দরজা খুলে আমার নবীর কদমের মধ্যে পড়ে গেল, ইয়া রাসূলুল্লাহ ডাক দিয়েছে, আপনি ইয়া রাসূলুল্লাহ আকরামাল হাক্কি, আপনি সৃষ্টির মধ্যে সম্মানিত, সৃষ্টির মধ্যে সম্মানিত, ওগো নবী রে আমারে ক্ষমা করে দাও, আমি একজন ইহুদি, আমি যখন আপনাকে দেখে দরজা বন্ধ করে দিলাম, আপনাকে দেখেন যখন জানালা বন্ধ করে দিলাম, তখন আমার অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছে, ওয়াজিলাত কুলুবুহুম, আমার অন্তরের মধ্যে ভূমিকম্প সৃষ্টি হয়ে গিয়েছে, এই সৃষ্টি হতে হতে হঠাৎ আমার অন্তরে এসে গেল যে নবী আমার দেওয়ালের সাথে খেলান দেওয়ার কারণে আমার অন্তরের মধ্যে যখন ওই নবীর প্রতি মহব্বত যুগে গিয়েছে, আর নয় বিধর্মী আর থাকবো না, খ্রিস্টান আর থাকবো না, ইহুদি আর থাকবো না, ওগো নবী আপনার জবানে মুবারকে আমাকে ইসলামের মধ্যে দাখিল করে নাও। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আর একটু মহব্বতের আওয়াজে বলুন সুবহানাল্লাহ। ওই নবীকে আমরা পেতে চাই কিনা? ওই নবীর উম্মত হয়েছি এটা কি দন্য নয়? আমরা দন্য নয়? আরো জোরে বলুন দন্য নয়। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, উলামায়ে আহলে সুন্নাত, হালে দিল কিসে কো সুনায়ে আপকে হতে হুয়ে, হালে দিল কিসে কো সুনায়ে আপকে হতে হুবে, কিউ কে সিকে দর পে যায়ে, কিউ কে সিকে দর পে যায়ে আপকে হতে হুবে, সালা দুনিয়া আমার নবী কি রহমত বলেন, আমার নবী কি ঈদে মিলাদুন নবীতে কেন বসেছেন? আজকের এই মাহফিল যদি আল্লাহর দরবারে কবুল হয় আর কিছু লাগবে না, আপনার নাজাতের জরিয়া হয়ে যাবে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আল্লাহ সামান্য সামান্য জিনিসের মাধ্যমে বন্দাকে মাফ করে দেয়, এটা আল্লাহর শান, এটা আল্লাহর শান। আমার মৌলা বন্দাকে মাফ করার জন্য ফন্তা খুঁজে, বন্দা কোন জিনিসটা মহব্বত নিয়ে করেছে। আজকে এখানে বসেছেন মহব্বতে বসেছেন তো, জোরে বলেন না মহব্বতে বসেন তো, যে যেটা বলো ঈদে মিলাদুন নবী বেদাত, কিন্তু ঈদে মিলাদুন নবী প্রতিদিন চলতেছে, ঠিক কিনা? ঈদের নবীর যত বদাতের ফতোয়া দিচ্ছেন প্রতিদিন চলতেছে, কারণ আল্লাহ একটা কথা বলেছেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হ্যাঁ
আল্লাহ কবুল করুক আমিন আর জোরে বলুন না আমিন দেখেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আল্লাহ এখানে দুইটা শব্দ রেখেছে একটা সত একটা সিন একটা সত একটা সিন সত দ্বারা হলো ওই পথ নবীর পথ আর সিন দ্বারা হলো সিরাতুন নবী জোরে বলুন না সুবহানাল্লাহ তো আল্লাহ তো রেখেছে আমরা ঈদে মিলাদুন নবী দিয়ে শুরু করব সিরাতুন নবী দিয়ে শেষ করব সিরাতুন নবী ঈদে মিলাদুন নবী আদায় করে যারা সিরাতুন নবীর কথা বলবে না তারা আমার নবীর হক আদায় করবে না ঠিক কি না আওয়াজ দিয়ে বলেন ঠিক কি না আসেন আমার নবী কেমন রহমত ওয়ালা নবী আমার নবী মিম্বরে বসে আছে এমন সময় হুজ্জাতুল আলাল আলামিন কিতাবের মধ্যে এই ওয়াকি আছে আমার নবী মিম্বরে বসে আছে একজন লোক আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আজকে আমার ছেলেকে 5-6 দিন পাচ্ছি না কয় দিন 5-6 দিন কথা বলেন 5-6 দিন এই কথা বলার পরে বলে তোমার ছেলে কোথায় হারিয়েছে বলে অমুক জায়গায় আমার ছেলে হারিয়েছে আমি কুস্তে 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 মুস্তাফার দরবারে এসেছি কোন দরবারে মুস্তাফার বলে আমার দরবারে কেন এসেছো বলে লোকে বলা বলি করে যে জিনিস পাওয়া যায় না মুস্তাফার দরবারে আসলে সেটা সমাধান হয়ে যায় সে সমাধান হয়ে যায় সেজন্য আপনার দরবারে এসেছি ইয়া রাসূলুল্লাহ আজকে 5 দিন পাই নাই মনে হয় আমার ছেলে মৃত্যুবরণ করেছে অন্ততপক্ষে আমার ছেলের লাশটা যাতে পাই ওইটা আমাকে ব্যবস্থা করে দিন সুবহানাল্লাহ বলেন না আমার নবী বলে ও বিদুয়াইন তুমি চিন্তা করো না পেরেশানি করো না তোমার ছেলে অমুক পাহাড়ের নিচে খেলা করতেছে বসে আছে কোথায় মিম্বরে বলেন না কোথায় মিম্বরে বসে আছে আমার নবী মসজিদে নববীর মিম্বরে আর আমার নবী মিম্বরে বসে পাহাড়ের নিচে বিদওয়ানের সালা খেলা করে ওইটা পর্যন্ত খবর রাখতেছে জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী ওই বাবা যখন ছেলের কবর পেল দূর দিয়ে মসজিদে নববী থেকে বাহির হয়ে গেল আমার নবী বাবাকে ডাক দিলেন ও বিদুয়াই নেদিকে আসো বলে কি হয়েছে তুমি তোমার ছেলের কবর পেয়ে এমন ভাবে দূর দিয়েছো আমার সাথে কথা বলার সুযোগ তোমার নাই ইয়া রাসূলুল্লাহ আমি খুশিটা আত্মা হারিয়ে দূর দিয়েছি বলে তোমাকে একটা সত্য আছে কয়টা সত্য তুমি তোমার ছেলেকে যখন হাতে নাতে ধরবা তোমার ছেলেকে যখন জীবিত ফিরে পাবা তোমার তোমার ছেলেকে পাওয়ার পরে বুকে জড়াইতে পারবে না তোমার ছেলেকে পাওয়ার পরে তুমি কপালে মুখের মধ্যে সুমা দিতে পারবে না উচ্চাবাজে বলুন সুবহানাল্লাহ আজব ব্যাপার ইয়া রাসূলুল্লাহ 5 দিন ধরে আমার ছেলের জন্য আমি কান্না করতেছি ওই ছেলেকে ফে আমি চুমা দিবেন এটা কেমন ব্যাপার আচ্ছা ইয়া রাসূলুল্লাহ যে নবী আমার ছেলেকে 5 দিন পরে জীবিত ফিরিয়ে দিয়েছে ওই নবীর কথা শুনবো না কোন নবীর কথা শুনবো সুবহানাল্লাহ আরে জোরে বলুন না সুবহানাল্লাহ ওই বাবা দূর দিয়েছে আমার নবী যেভাবে বলেছে আবু কুবাইস পাহাড়ের নিচে ওই ছেলে খেলা করতেছে ওইখান থেকে ছেলেকে যখন পেল দেখতেছে 100-120 জন ছেলে খেলা করতেছে ওইখান থেকে ছেলেকে ডান হাত ধরে নিয়ে আসতেছে ছেলে অবাক হয়ে গেল বাবা তোমার চোখে পানি নাই কেন ছেলে প্রশ্ন করে বলে আমার চোখে পানি নাই এটা তোমাকে পরে বলবো কি হয়েছে বাবা বলে আমি তো কিছু জানি না আমার নবী নবুয়াতের নবী আমাকে নিষেধ করেছে তোমাকে পাওয়ার পরে কোনো প্রকার কান্না করে যাবে না তোমাকে পাওয়ার পরে তোমাকে জড়িয়ে ধরা যাবে না তোমাকে পাওয়ার পরে তোমাকে আমি ছুমা দিতে পারবো না আমাকে বলেছে মুস্তাফার দরবারে তোমাকে নিয়ে যাওয়ার জন্য জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবীর দরবারে আসলো দরবারে এসে সবাই কথাবার্তা বলতেছে ওই সাহাবি ওই বিদিওয়াইন অনেক দূরে বসে আছে আমার নবী ডাক দিল ডাক দিয়ে বলতেছে ও তোমার ছেলেকে পেয়েছে বলে ইয়া রাসূলুল্লাহ পেয়েছি কিন্তু অন্তর তো মানতেছে না আমার কলিজার টুকরা সন্তানকে 5 দিন পরে পেলাম পাওয়ার পরে একটা সুমা দিতে পারে নাই পাওয়ার পরে আমি বুকের মধ্যে জড়াইতে পারি নাই আসার সময় আমার ছেলে আমাকে বলে বাবারে আমার একটু জড়িয়ে ধরো না
এখন তো কেউ নাই বলে আমার নবী নবুয়াতের নবী নিষেধ করেছে, সেই জন্য তোকে ধরতে পারতেছি না। ও বাবার একটা সুমো দাও না, কেউ তো দেখতেছে না এখানে কোনো ছেলে ফেলে নাই, একটা সুমো দাও না, আমি দি নাই, আপনি নবীর নির্দেশ মান্য করেছি। ইয়া রাসূলুল্লাহ, এখন কি আমার ছেলেকে আমি একটু বুকে জড়াইতে পারবো, এখন কি একটা সুমো দিতে পারবো? আমার নবী বলে, এখন ইচ্ছা মতো বুকে জড়াও এবং ইচ্ছা মতো তুমি তোমার ছেলেকে কপালের মধ্যে সুমা দাও। নজরে বলুন না সুবহানাল্লাহ, ঘটনা বুঝলাম না, ইয়া রাসূলুল্লাহ কেন নিষেধ করেছেন? আমার নবী বলে, তোমার ছেলে যে স্থানে খেলা করতেছে ওই স্থানের মধ্যে 100-120 জন ছেলে আছে, ওই ছেলেদের মধ্যে অনেক এতিম আছে, যার বাবা নাই, যার কি নাই, আওয়াজ দিয়ে বল না কি নাই। আর তুমি যখন তোমার ছেলেকে পাওয়ার পরে জড়িয়ে ধরতো, ও এতিম বাচ্চাগুলো তোমার দিকে তাকিয়ে থাকতো আর বলতো, আজকে যদি আমার বাবা থাকতো আমাকে এভাবে জড়িয়ে ধরতো, আজকে যদি আমার বাবা থাকতো এভাবে আমাকে চুমা দিত, আজকে যদি আমার বাবা থাকতো ডান কাঁধ ধরে আমাকে কোলের মধ্যে নিত। আর আমার নবী এমন নবী, কেমন নবী জানেননি? আমার নবী মিম্বরে বসে ওই আবু কুবাইস পাহাড়ের নিচে যেই ছেলেগুলো খেলা করতেছে ওইখানের মধ্যে এতিম আছে, আমার নবী রহমতের নবী ওই এতিমের খবর মিম্বরে বসে রাখতেছে। কোথায় বসে? জোরে বলো না, কোথায় বসে? মিম্বরে বসে রাখতেছে। ওই নবীর উম্মত হয়ে খুশি না বেজার? আওয়াজ দিয়ে বলেন না, নবীও শ্রেষ্ঠ, কোরআনও, ধর্ম সব কিছু শ্রেষ্ঠ, আপনি কেন নিকৃষ্ট? হ্যাঁ, আপনি নবীকে মানেন, আপনিও শ্রেষ্ঠ হয়ে যাবে। নবীকে অন্তরে বসাইতে হবে। কোথায়? জোরে বলুন না। তাদের একটাই উদ্দেশ্য, যতই কিছু করুক না কেন, হাত এখানে বাঁধক এখানে বাঁধক, আমিন জুরো বলক, এগুলোই তার মূল উদ্দেশ্য নয়। এদের মূল উদ্দেশ্য হলো মুসলমানের অন্তর থেকে নবীকে সরিয়ে দেওয়া, ঠিক কিনা? আওয়াজ দিবেন ঠিক কিনা? আমরা সরাবো, আমরা সরাবো না। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে মহব্বতের আওয়াজে কোথায় রাখবেন? যে অন্তরে কোথায়? আরো জোরে বলো না, কোথায়? একটু মহব্বতে। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের পিছন থেকে আওয়াজ আসতেছে নাকি? আপনারা নারাজ বেজার? হ্যাঁ, আমার নবীর নাম নিবেন, কৃপণতা করতেছেন? আর কিয়ামতের ময়দানে শুধু আমার নবী আমাদের নাম নিচ্ছে না, হাটিয়াই উঠো, আমার নবী আমাদের নাম নিয়েছে। আর মদিনায় বসে বসে এখনো কান্না করতেছে শুধু রব্বি হাবিলি উম্মতি, আর কোনো স্লোগান? আর কোনো স্লোগান? একটাই স্লোগান, ওইটা শুধু উম্মতকে কেমনে পার করবে? আর ওই উম্মত এখানে বসে নবীর নামটা নিতে পারতেছে না। হৃদয়ের গভীরে রেখেছি যারে, হৃদয়ের গভীরে রেখেছি যারে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার দয়াল নবীরে, মায়ার নবীরে, দয়াল নবীরে, মায়ার নবীরে, নূর নবীরে আমার প্রিয় নবীরে, নূর নবীরে আমার অন্যায় অনাচারে বরা ছিল জগত বরা ছিল, নূর নবী মায়ার নবী এসে সবই দূর করিল, দয়াল নবী মায়ার নবী এসে সবই দূর করিল, এমন নবীর সানমান কি করে করি বয়ান, এমন নবীর সানমান কি করে করি বয়ান, ওই নবীজির গায়ে গুণ
গান প্রেমেরি সুরে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার আর একটু মহব্বতের আওয়াজে নূর নবীরে আমার প্রিয় দয়াল নবীরে মায়ার নবীরে দয়াল নবীরে মায়ার নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় নবীরে হৃদয়ের হৃদয়ের গভীরে রেখেছি যারে হৃদয়ের গভীরে রেখেছি যারে নূর নবীরে আমার প্রিয় নবীরে নূর নবীরে আমার প্রিয় সালাত রাসূলুল্লাহ আলাইকুম সালাম বলেছিলাম আমার নবী বলেন রহমতুল লিল আলামিন ঠিক কিনা আল্লাহ 313 জন রসুল পাঠিয়েছেন কয়জন 313 জন রসুল এখানে আল্লাহ নিজেই বলতেছে আমি 313 জন রসুল পাঠিয়েছি এটা হলো মাজাজি হাকিকতি এটা নয় হাকিকতের মধ্যে আল্লাহর রসুল পাঠিয়েছেন একজন রসুল পাঠিয়েছেন একজন আর নয় এটা কথা এরকম হতো না দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূন জিউল্লাহ আল্লাহ আপনি বলেছেন 313 জন রসুল পাঠিয়েছেন কালিমার সাথে রসুল নাই কেন আমার আল্লাহ বলেন আমার রসুলের সাথে কারো তুলনা হয় না আমার রসুল হলো সাইয়্যিদুল মুরসালিন ইমামুল আম্বিয়া আমার রসুল হলো নবীদের ইমাম জোরে বলেন না সুবহানাল্লাহ সেজন্য সবার কালিমায় লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কলিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূন জিউল্লাহ এটা না ব্যাপারটা হলো আমার নবী আল্লাহ রসুল হিসেবে হাকিকতের মধ্যে রেখে দিয়েছেন শেষে পাঠিয়েছেন ওয়ালাকির রাসূলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহু আকবার বলেন না আমার নবী হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ রাসূল একজন যদিও মাজাজি ভাবে রাসূল 313 জন আল্লাহ বলতেছেন আমার নবীর ব্যাপারটা ভিন্ন দুঃখ এখানে ওই নবীকে ওই নবীর উম্মত হয়ে চিনতে পারে না আর ঈসা রুহুল্লাহ আমার নবীকে চিনেছে ঠিক কি না ঈসা রুহুল্লাহ চিনার পরে তো আল্লাহর কাছে ফরিয়াদ করেছে আমার থেকে নবী হওয়ার দরকার নাই ওই নবীর উম্মত আমার জন্য যথেষ্ট আরো জোরে বলুন না সুবহানাল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক আরো জোরে বলুন না আমিন আসেন একটু কোরআনের দিকে আমি ঢুকি কোরআনের মধ্যে আমার আল্লাহ বলতেছেন মারিয়াম যখন শিশু ঈসা রুহুল্লাহকে নিলেন সুবহানাল্লাহ বলেন না শিশু ঈসা রুহুল্লাহকে নিয়ে অনেক দূরে একেবারে বাইতুল মুকদ্দাস ছেড়ে জেরুজালেম ছেড়ে অনেক দূরে চলে গিয়েছেন ওইখানে ঈসা রুহুল্লাহ যখন জন্মগ্রহণ করেছে আল্লাহর আল্লাহর আল্লাহ ফয়গাম পাঠিয়ে দিচ্ছেন ও মরিয়াম রে সময় হয়েছে এখন তোমার কৌমের কাছে যাওয়ার জন্য ফাতাব বিহি কৌমহা তাহমিলু উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ এখন তোমার কৌমের কাছে যাওয়া তোমার সময় হয়েছে হযরতে মারিয়াম আলাইহিসসালামকে আমার আল্লাহ বলতেছেন মারিয়াম তুমি তোমার কৌমের কাছে যাও জেরুজালেমে যাও বাইতুল মুকদ্দাসে যাও সুবহানাল্লাহ বলেন না কোথায় যাও মুকদ্দাস যাও বলে যে তুমি চুপ থাকবা কোনো কথা বলবে জোরে বলো না কোনো কথা বলবে এই কথা যখন বলেছে মারিয়াম বলছে আমি চুপ থাকলে তো হবে না আমি চুপ থাকলে কি সবকিছু সমাধান হয়ে যাবে বলেছেন সমাধান আমি মওলা দিব কে দিবে আল্লাহ দিবে বলেন না কে দিবে আর ফাতাত বিহি কৌ মাহা তাহমিলু ও মারিয়াম
তোমার এখন সময় হয়েছে, তুমি তোমার গোত্রর কাছে যাও, তোমার বংশের কাছে যাও। যাওয়ার পরে যখন মরিয়াম তার গোত্রের কাছে আসলো, তার কৌমের কাছে, তার প্রতিবেশীর কাছে যখন আসলো, মরিয়ামকে তারা বলতেছে, কলু ইয়া মরিয়ামু লাকদ জিতি শাইআন ফারিয়া। মরিয়াম তুমি এত খারাপ কাজ কেমনে করলা? খারাপ কাজ আল্লাহকে পেতে হলে তো অপবাদ সহ্য করতে হয়, ঠিক কিনা? ইমাম আজম আবু হানিফা তো কাফের ফতোয়া দিয়েছিল, আজকে ইমাম আজম আবু হানিফা কোথায়? সুবহানাল্লাহ, বলেন না? আমার গৌসুস সাকলাইনকে ফতোয়া দিয়েছিল কাফের, ইমাম মালিককে ফতোয়া দিয়েছিল কাফের, আজকে যাদেরকে কাফের ফতোয়া দিয়েছে আল্লাহ তাদের মকাম উন্মুফুর তুলে নিয়েছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ফতোয়া বেশি দিন টিকে, ফতোয়া বেশি দিন টিকে না, বুঝবেন ফতোয়ার বেল শেষ, এখন তাকুয়ার দিন শুরু হয়েছে, ঠিক কিনা? তাকুয়ার দিন শুরু হয়েছে, আল্লাহকে কিভাবে চিনবেন, আল্লাহকে কিভাবে পরিচয় দিবেন, ওই সময়টা এসেছে। আর নয় কালকে মরে দেখেন আপনার অবস্থা করুণ হবে, ঠিক কিনা? আল্লাহ রাসূল বলতেছে জাহান্নামের কিনারা থেকে একটা পাথর যখন পড়তেছে, আল্লাহ রাসূল বলতেছে ওইটা পড়তে পড়তে 70,000 বছর সময় লাগবে, তারপরও কিনারায় পৌঁছবে না। সুবহানাল্লাহ, বলেন না? সাহাবীরা ওইটা শুনে কান্না শুরু করে দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ এত গভীর জাহান্নাম, 70,000 বছর একটা কিনারা থেকে পাথর পড়তে এত সময় লাগে, এত গভীর জাহান্নাম, যে জাহান্নামে এগুলো ভর্তি কিভাবে হবে? বলে এগুলো উম্মতদের দিয়ে, গুনাহগার উম্মত দিয়ে এই জাহান্নাম ভর্তি করবে। সাহাবীরা কান্নার রুল ফেলে দিয়েছে। তখন আমার রসুল তাদেরকে একটু আশার বাণী শোনালো, বলে জাহান্নাম এত গভীর, 70,000 বছর লাগবে একটা পাথর ভরতে, আর জান্নাতের যেটা চৌকট আছে, যেটার দরজা আছে, এটার দূরত্ব হলো, একটা দরজার দূরত্ব হলো 40,000 বছরের। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। প্রথমে করুণ দিয়েছেন, তারপরে সহজ করে দিয়েছেন, তারপরে সহজ করে দিয়েছেন, ওইটা বুঝার নয়। এখন তাকওয়ার দিন শুরু হয়েছে, কিসের দিন? আওয়াজ দিবেন না? কিসের দিন? ফতোয়ার দিন শেষ, যতই ফতোয়া দাও কোনো কাজ আসবে না। আসেন, মা মারিয়ামকে বলতেছে, আ ফাতাতবি কৌমা তাহমিলু কালু ইয়া মারিয়ামু লাকদ জিতা শাইআন ফারিয়া। উচ্চাওয়াজ বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এই কথা যখন বলেছে মরিয়াম, সবাই জড়ো হয়ে গিয়েছেন, প্রায় লাখ লাখ মানুষ জড়ো হয়েছে বাইতুল মুকদ্দাসের সামনে, সবাই জেরুজালেমের সামনে যখন জড়ো হয়েছে, একবারে জামায়াত হয়ে গিয়েছেন, মরিয়ামকে সবাই তিরস্কার দিচ্ছে, মরিয়াম তুই বড়, স্বামী ছাড়া এই সন্তান কোত্থেকে ফেলি? কেউ লাঠি নিয়েছেন, কেউ ফাতর নিয়েছেন মরিয়ামকে মারার জন্য, মরিয়াম কোনো উত্তর দেয় না, মরিয়াম কোনো উত্তর দেয় না। মরিয়াম একটা ইশারা করলো, ফাশারাত ইলাই, আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলুন আল্লাহু আকবার। মরিয়াম ইশারা করলো, আর তার কম, তার প্রতিবেশীরা বলতেছে, কলু কাইফা, কিভাবে, নুকাল্লিমু মানকানা ফিল মাহদি সবিয়া, এটা তো শিশু, এটা কিভাবে কথা বলবে? মরিয়াম তুমি কি পাগল হয়ে গিয়েছ, তুমি কি মজনুম হয়ে গিয়েছ, তোমার এই শিশু কিভাবে কথা বলবে, এটা তো 2 মাসের শিশু, এটা কথা বলতে পারবে না। কলু কাইফা নুকাল্লিমু মানকানা ফিল মাহদি সবিয়া, এটা শিশু বাচ্চা, এটা কথা বলতে পারবে না। এরকম বলতে না বলতে মরিয়ামকে তিরস্কার দিতে 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 এক পর্যায়ে ঈসা রুহুল্লাহর আল্লাহ জবান খুলে দিল। ঈসা রুহুল্লাহ বলল, কালা ইন্নি আবদুল্লাহ আতানিয়াল কিতাবা ওয়া জাআলানি নাবিয়া। আরো জোরে বলুন আল্লাহু আকবার। হযরত ঈসা রুহুল্লাহ বলল, কালা ইন্নি আবদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, আমি এমনে এমনে আসি নাই, আমি কিতাব নিয়ে এসেছি, ওয়া জাআলানি নাবিয়া, আজকের তারিখ থেকে আমি তোমাদের নবী, তোমাদের আশ্চর্য ব্যাপার। মরিয়ামের শিশু যখন কথা বলেছে, সকাই স্তব্ধ হয়ে গিয়েছে, এটা কোনো সাধারণ কথা নয়, নিশ্চয়ই নিশ্চয়ই মরিয়াম অপরাধ করে নাই, মরিয়াম আল্লাহ দান করেছে।
প্রত্যেককে দান করেছে বাবা আদমকে যখন এই রূহ দিলেন বাবা আদমের রূহ ফিরত আসলো রূহ ফিরত আসলো ফিরত আসার পরে আমার নবীর নূর মুবারক দিয়ে যখন বাবা আদমের রূহটা প্রবেশ করিয়ে দিলেন তখন বাবা আদমের রূহ একবার আলহামদুলিল্লাহ বলেছে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ কি বলেছে আলহামদুলিল্লাহ বলেছে যখন আলহামদুলিল্লাহ বলেছে আলহামদুলিল্লাহ বলা পরে সর্বপ্রথম আমার আল্লাহ বলেছে ইয়ারহামুকাল্লাহ আল্লাহু আকবার বলেন না কে বলেছে সেজন্য হাসি দিলে আমাদের শরীরে একটু জাকানি আসে কিনা হাসি দিলে আসে কিনা আসে বাবা আদম যখন আলহামদুলিল্লাহ বলেছে তখন একটু হাসি দিয়েছে জাকিনে দিয়েছে আর আমার মাওলা জিবরিলকে বলে দিয়েছেন ও জিবরিল লে আমার আদম একটা যে নারা দিয়েছে ওই নারার নকশাটা রাখো আর জিবরিল আল্লাহকে প্রশ্ন করলো ও জি ও আল্লাহ ও বাড়ি তালা এটা দিয়ে কি করবেন বলে এটা দিয়ে আমার নবীর আগের নবী ঈসা রুহুল্লাহকে এই জাকুনি থেকে বানাবো কি থেকে জোর বলো না কি থেকে জাকুনি থেকে যখন মরিয়ামের কাছে জিবরিল আসতেছে আসার সময় জিবরিল আল্লাহ জিবরিলকে ডাক দিল ও জিবরিল আসো বলে কোথায় যাবা আল্লাহ বলতেছে ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়া উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ বলে সময় হয়েছে আমার মরিয়ামেরকে পরীক্ষা করার মরিয়াম তো অনেক অপবাদ সহ্য করেছে আরেকটু অপবাদ যদি সহ্য করতে পারে আমি তাকে বাবা সা তাকে স্বামী সা আমি সন্তান দিব ওই সন্তানটা ঈসা রুহুল্লাহ হবে জোরে বলেন না সুবহানাল্লাহ ফাতামাসসালালাহা কথা বুঝবেন বাশারান সাবিয়া বাশারান সাবিয়া এখানে কথা বলা হচ্ছে বাশার নিয়ে এত এমন একটা জামাতি এমন একটা লা মাযহাবি নাই যাদের মুখের মধ্যে কুল ইন্নামা আনা বাশারু মিসলুকুম আয়াত জানা নাই সবার জানা আছে এটা আছে কিনা সবার জানা আছে আমার প্রশ্নটা হলো তোমরা এটা জানতেছো আরগুলো কি কোরআন নয় আরগুলো কোরআনের বাইরে নি জিবরিল কি সত্যিই জুরুল জিবরিল কিসের নূরের আওয়াজ দিবেন জিবরিল কিসের নূরের জিবরিল যদি নূরের হয় জিবরিল যদি নূরের তৈরি হয় আল্লাহ বলতেছে ফারসালনা ইলাইহা রুহানা ফাতামাসসালালাহা বাশারান সাবিয়া এই বাশার ওই বাশারের মধ্যে কোনো পার্থক্য নাই জিবরিলকে বলতেছে আজকে মরিয়ামের কাছে যাবি একটা যুবক সেজে কি সেজে আওয়াজ দিবেন না কি সেজে বলে কেন আল্লাহ আমি মরিয়ামকে পরীক্ষা করব মরিয়াম কি আমার আমার পাগল আমি আল্লাহকে ভয় করে না যুবকের পাগল কিসের পাগল এটা পরীক্ষা করার জন্য আল্লাহ বলতেছেন তুমি এমন সুন্দর সুদর্শন হিসেবে আমার মরিয়ামের কাছে যাবা যাবে মরিয়াম তোমাকে দেখে পাগল হয়ে যায় না তোমাকে ছেড়ে আমি আল্লাহর পাগল হই জোরে বলেন না সুবহানাল্লাহ আজকে আমার সমাজের আমার বোনেরা তারা সুন্দর সুদর্শন পুরুষ দেখলে একবার তাকায় তাকানোর দরকার নাই সুন্দর আল্লাহ আপনাকেও বানিয়েছে আপনি আল্লাহর দিকে তাকান আপনার জন্য আল্লাহ মিলিয়ে দিবে ঠিক কিনা আপনার জন্য আল্লাহ মিলিয়ে দিবে ওদিকে তাকানোর জন্য নাই যে মাওলা আপনাকে বানিয়েছে জবান দিয়ে ওই মালার শুকরিয়া আদায় করেন হাত দিয়ে ওই মালার শুকরিয়া আদায় করেন কান দিয়ে ওই মালার শুকরিয়া আদায় করেন চক্ষু দিয়ে ওই মালার শুকরিয়া আদায় করেন অনেকে লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ এরকম কল্লা লাল্লাহ অনেকে বন্ড বলে আরে বন্ড নয় আমি মুখ দিয়ে বলতেছি না কান দিয়ে বলতেছি নাক দিয়ে বলতেছি চোখ দিয়ে বলতেছি চুল দিয়ে বলতেছি আল্লাহ তো সবগুলো নিয়ামত দিয়েছে আমার নিয়ামতকে আমি আমার আল্লাহর নাম নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহ উচ্চ আওয়াজে বলুন সুবহান আরো জোরে বলুন না সুবহানাল্লাহ ওখানে হেকমত আছে তো বাবা তুমি তো বুঝো না কোরআন বুঝতে হবে তো কোরআন যখন বুঝবেন কোরআনের মধ্যে আলিফ লাম থেকে শুরু করে নাস পর্যন্ত 6666 আয়াত যেই আয়াতের দিকে ফেমের চোখ দিয়ে তাকাবেন ওই আয়াত থেকে আমার নবীর শান বাহির হবে সুবহানাল্লাহ নয় আয়াতের শেষে নয় আয়াতের মাঝখানে নয় আয়াতের শুরুতে আমার নবীর শান আছে বুঝতে হবে আছে কিনা আলিফ লামের মধ্যে নবীর শান আছে কিনা আলিফ লাম মিমের মধ্যে নবীর শান আছে কিনা আলিফ লাম রর মধ্যে নবীর শান আছে কিনা আল্লাহ বলে কথা হয়েছে 90,000 60,000 প্রকাশ হয়েছে 30,000 রেখে দিয়েছি এগুলো আমি আমার বন্ধু কিয়ামতের ময়দানে একজন আরেকজনকে প্রকাশ করব জোরে বলুন না সুবহানাল্লাহ
একি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি উম্মতে সরকার, রহমতে আলম যিনি একটু হাত তুলে রহমতে আলম, আল্লাহকে দেখান, রহমতে আলম যিনি উম্মতে সরকার, একি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি মেরাজ গেলেন নবী বুরাকেতে চরে, পাঁচ ওয়াক্ত তো নামাজ আনলেন আমাদেরই তরে, ঠিক কি না, আওয়াজ দিবেন ঠিক কি না, পড়বেন পাঁচ দিবে পঞ্চাশ, পড়বেন কত দিবে পঞ্চাশ, আপনার পাঁচ পড়েছেন এখানে ভুল হতে পারে কিন্তু আল্লাহ যে পঞ্চাশ দিবেন এখানে ভুল হবে, সেই জন্য নামাজ পড়লে জান্নাতে যাওয়া যাবে, এটা হলো আল্লাহর দয়া, এটা আল্লাহর, আল্লাহ একে দশ দেয়, একে দশ দেয়, মৌলা বলে মান যাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বন্দা তুমি একটা ভালো কাজ করেছো, আজকে যারা এই মাহফিলে বসেছেন এখানে বসে একবার সুবহানাল্লাহ বলেছেন দশ, কতবার সুবহানাল্লাহ বলেছেন হিসাব নাই, এগুলো তো ফেতে থাকবেন, নবীর দরুদ পড়েছেন এগুলো ফেতে থাকবেন, এটা তো একটা ভালো মজলিস, এখানে তো বসেছেন, এই বসার যদি ভুল হয় আল্লাহ বলে মান যাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা, বন্দা তোরটা ভুল হয়েছে আমি যে দশ দিব এটা তো ভুল হবে না, সুবহানাল্লাহ, আমার আল্লাহর দেওয়া ভুল, মেহরাজ গেলেন নবী বুরাকেতে চরে, পাঁচ ওয়াক্ত নামাজ আনলেন আমাদেরই তরে, নামাজ বিনে উম্মত তুমি কেমনে হবে পার, নামাজ বিনে উম্মত তুমি কেমনে হবে পার, রহমতে আলম যিনি উম্মতে, রহমতে আলম যিনি একি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, একি দিলেন আল্লাহ মোদের কেমন উপহার, রহমতে আলম যিনি বলেছিলাম এই বাসার সূরা মারিয়ামের ১৭ নম্বর আয়াত, সূরা কাহাফের ১১০ নম্বর আয়াত, কুলিন্নামা আনা বাশারুম মিসলুকুম ফাতামাসসালালাহা বাশারান সাবিয়া, এখানের মধ্যে কোনো পার্থক্য নাই, এটা বাসার এটা বাসার, যদি জিবরিল নূরত তৈরি হয়ে মানুষের সুরত নিয়ে দুনিয়াতে আসতে পারে, আল্লাহ আমার নবীকে মানবীয় সুরত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, বাশারি সুরত দিয়ে পাঠিয়েছে, এটা আমরা স্বীকার করতেছি, কি সুরত জোরে বলো না, কি সুরত, বাশারি সুরত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছে, কিন্তু যখন আমার নবী লাম কামে যাচ্ছেন সিদরাতুল মুনতাহার পরে মালাকি সুরত শেষ, হাকিকতি আল্লাহর সুরত নিয়ে আল্লাহর সাথে দেখা করেছে, ঠিক কি না, যেখানে জিবরিল স্টেশন শেষ, জিবরিল বলে আজকে চিনতে পেরেছি আপনি নবী কেমন নবী, যেখানে আমি যেতে পারি না আপনি নবী গিয়েছেন, এটাই প্রমাণ আমার নবী কিসের তৈরি, ঠিক কি না, আসেন এখন আসলেন হাঁটি হাঁটি ফা ফা করে, তখন কেউ কেউ বলতেছে মরিয়ম আলাইহিস সালাম হাম্মাম কানা ছিলেন গোসল অবস্থায়, কি অবস্থায়, একটা ফর্দার ভিতর ছিলেন, একাকিত্ব ছিলেন, কোনো কেউ ছিল না, এখন মরিয়াম দেখতেছে, এই কথা বলিও না, মরিয়াম দেখতেছে কোন যুবকের ফাঁয়ের আওয়াজ শোনা যাচ্ছে কানে, জিবরিল মানুষের সুরত ধরে এসেছেন, জিবরিল যখন এসেছেন আস্তে আস্তে হাঁটতেছেন মরিয়ামের কাছে যাবেন, দশ কদম বাকি আছে, কয় কদম, মরিয়াম আল্লাহর দরবারে যখন ফুরুশের পায়ের ছাপ তার কানের মধ্যে আসলো, মরিয়াম আল্লাহর দরবারে দুই হাত তুলে দিলেন, তুলে দিয়ে মাওলার দরবারে দোয়া করতেছে, কলা ইন্নি আউযু বিররহমান, আল্লাহু আকবার বলেন, কলা ইন্নি আউযু বিররহমান, ওগো আল্লাহ কোনদিন কোন পুরুষের সামনে যায় নাই, আজকে আমি এমন একটা অবস্থায় পড়ে গিয়েছি একটা পুরুষ আমার সামনে আসতেছে, ওই পুরুষের শরণাপন্ন হতে হবে, মাওলারে
কলত ইন্নি আউযু বিররহমান তুই রহমানের দরবারে ওই পুরুষ থেকে আমি আশ্রয় চাই জোরে বলুন না সুবহানাল্লাহ মরিয়াম কেমন মহিলা আমার মা জানদেরকে বলতেছি পুরুষ দেখলে দেখার দেখানোর তাকানোর দরকার নাই মাওলার দিকে তাকান মাওলা দিবে ঠিক কি না মাওলা দিবে মাওলা বলে কলত ইন্নি আউযু বিররহমান ইন কুনতা তাকিয়া আল্লাহু আকবার বলেন না মরিয়াম যখন এই ফরিয়াদ করতেছে আমার মাওলার ভালো লাগতেছে আর মাওলা বলে আরেকবার বলো না মরিয়াম তোর কথা তো বেশি ভালো লাগে মরিয়াম আবার বলতেছে ইন্নি আউযু বিররহমান মাওলা তোর কাছে আশ্রয় চাই ওই পুরুষ আমার দিকে একেবারে কাছে চলে এসেছে আর আমার আল্লাহ বলে জিবরিল রে আমার মরিয়াম আমার পরীক্ষায় ফাঁস করেছে আমার পরীক্ষায় ফাঁস করেছে বলে এখন তাকে দেওয়ার সময় রুহানা ফাতামাসসালালাহা বাশারান সাবিয়া কে কে বলতেছে সাদর নিয়েছে কে কে বলতেছে শাড়ির আসল নিয়েছে কে কে বলতেছে একটা কাফরের মধ্যে ফুক দিয়েছে আবার কে কে বলতেছে ডারিক দিয়ে দিয়েছে এই একটা ফুক দিলেন জিবরিল ওইখান থেকে ঈসার হুল্লা দুনিয়াতে আসলো আমার কথা ওইদিকে নয় ঈদ মিলাদ নবী যদি ঈসা রুহুল্লাহ কয় মাস দুই মাস বয়সে কলা ইন্নি আবুদুল্লাহ আমি আল্লাহর বান্দা আতানিয়াল কিতাবা ওয়া জালানি নবিয়া আমার ইনি বলতেছে আজকের তারিখ থেকে আমি তোমাদের নবী আমাকে আল্লাহ কিতাব দান করেছে আর হুজুর বলুন না সুবহানাল্লাহ আর ওদিকে যদি মরিয়াম এর বেটা ঈসা রুহুল্লাহ দুই মাস বয়সে কথা বলেছে নুজহাতুল মাদালিস ষাট নম্বর পৃষ্ঠার মধ্যে ওই কিতাবের মধ্যে উল্লেখ করতেছেন আমার নবী সাহাবীদের একটা সমাবেশের মধ্যে গেল ওইখানে গিয়ে কতক্ষণ বক্তব্য রাখলো রাখার পরে একজন মহিলা আমার নবীকে দেখে তার একটা দুই দিনের বাচ্চা কয় দিনের আওয়াজ দিয়ে বলেন কয় দিনের দুই দিনের বাচ্চা নিয়ে আমার নবীকে আমার নবী ওই বাচ্চাকে দেখবে বিদায় ইহুদি নারী ওই বাচ্চাকে চাদর দিয়ে সুন্দর করে মুড়ালেন মুড়াইয়ে ভূগোল তল নিয়ে আমার নবীর পাশ দিয়ে অনেক দূরে চল্লিশ হাত দূর দিয়ে আমার নবীর পাশ দিয়ে যাচ্ছে এমন সময় ওই কান থেকে ওই বাচ্চা আমার নবীকে সালাম দিচ্ছে আসসালামু আলাইকা ইয়া আকরামাল হাক্কি ইয়া সাহাবীরা চতুর্দিকে তাকায় আওয়াজ পাই না এত সুন্দর কণ্ঠ আমার নবীকে সালাম দিল সিদ্দিক আকবর চতুর্দিকে তাকাচ্ছে কোত্থেকে সালাম আসলো ফারুক আজম চতুর্দিকে তাকাচ্ছে কোত্থেকে সালাম আসলো হযরত বেলাল চতুর্দিকে তাকাচ্ছে কোন দিক থেকে আওয়াজ পাচ্ছে না এত সুন্দর সালাম কোত্থেকে আসলো তখন ওই বাচ্চা আবার সালাম দিল ও মারে আমার চাদরটা উপরে নাও আমার চাদরটা খুলে দাও আমি আমার নবীকে দেখে দেখে সালাম দিব সালাহ তো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয় নবী মুস্তফা তোমরা যদি তোমরা যদি যাও রে মদিনা তোমরা যদি সালাম তো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয় নবী মুস্তফা তোমরা যদি যাও রে মদিনা শরীফের মাঝে আরে স্বর্ণের একটি মিম্বর আছে ও এ মিম্বরে খুতবা দিতেন ওই মিম্বরে খুতবা দিতেন দয়াল নবী মুস্তফা তোমরা যদি যাও রে মদিনা সালাম তো সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইয় নবী মুস্তফা তোমরা যদি যাও রে মদিনা শো
রিফের মাঝে আর রিয়াজুল জান্নাতে ও ওই জান্নাতে পড়লে নামাজ ওই জান্নাতে পড়লে নামাজ ফাফির গুনাহ থাকে না তোমরা যদি কেউ স্বীকার করতে পারবে দুনিয়াতে জান্নাত বলেছে আমার নবী বলেছে আমার মিম্বর থেকে আমার হুজরা পর্যন্ত এই যা জান্নাতের স্থান আর জোরে বলুন না সুবহানাল্লাহ আমার নবী বলেছে সিদ্দিক তুমি জান্নাতি সুবহানাল্লাহ বলেন না জান্নাতের মালিক হলে জান্নাত দিতে পারে আল্লাহ তো দুনিয়াতে থাকতে আমার নবীকে জান্নাতের মালিক বানিয়ে দিয়েছে তোরা চিনলে চিন না চিনলে না চিন জান্নাতের মালিক আমার নবী ঠিক কিনা উপায় নাই ভাই নাই নবীকে রাখবে আর নবীকে যদি না মানো জান্নাত আশা করতে পারবে জান্নাত আশা করা যাবে ওই জান্নাতে পড়লে নামাজে ওই জান্নাতে পাপীর গুনাহ থাকে না তোমরা যদি না তোমরা যদি যাও দিনা সালাত সালাম গো আমার দরুদ সালাম গো আমার কইও নবী মুস্তফা তোমরা যদি না তোমরা যদি জোরে বলতে চেয়েছিলাম ওই মহিলা ফরদা উল্টাই দিল ফরদা যখন উল্টাই দিল ওই ছেলে আবার সালাম দিল আসসালামু আলাইকা ইয়া আকরামাল হাক্কি ইয়া রাসূলুল্লাহ সাহাবীরা অবাক হয়ে গেলেন দুই দিনের শিশু আমার নবীকে সালাম দিচ্ছে আর ঈসা রুহুল্লাহ নবী হয়ে দুই মাস বয়সে আমার নবীকে সালাম দিয়ে আমার আল্লাহর কথা বলেছেন জবান দিয়ে কথা বলেছেন এটা হলো ঈসা রুহুল্লাহ আমার নবী কেমন রহমতের নবী আমার নবীর পাশ দিয়ে গেলে ওই ইহুদির সন্তান কথা বলে ইহুদির সন্তান কথা বলে বুঝবেন কেমন নবী পেয়েছেন ওই নবীকে অন্তরে বসান আল্লাহ তো মুমিনদের অন্তরে নবীকে বসিয়ে দিয়েছেন সূরা আহজাবের ৬ নম্বর আয়াতে আমার মওলা বলতেছেন আন্নাবিয়ু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম আল্লাহু আকবার জোরে বলুন আল্লাহু আকবার আল্লাহ বলে আমি মুমিনদের জানের চেয়েও আমার নবীকে আরো কাছে রেখেছি আমরা নবী কোথায় আমরা ইমানদার কিনা জোরে বলুন না ইমানদার কিনা আমরা যদি ইমানদার হই আমাদের অন্তরে কে আছে জোরে বলুন না আমাদের অন্তরে কে আছে তো আল্লাহ আপনি নবীকে অন্তরে রেখেছেন আপনি কোথায় আল্লাহ বলেন ওয়ানাহানু আকরাবু ইলাইহি মিন হাবিলিল ওয়ারিদ আল্লাহু আকবার বলেন আমার মাওলা বলে আমি বান্দার সাই লগের চেয়ে আরো কাছে যেটা যে লোক স্টক করলে মানুষ বাঁচার উপায় এটার হলো আমার আল্লাহ সুবহানাল্লাহ বলেন বনি ইসরায়েলের মধ্যে আমার আমার নবী প্রশ্ন করেছে ইয়া বারি তাআলা রু কোথায় ইয়াস আলুনাকা আমি রু রু কোথায় আমার উম্মত জিজ্ঞেস করলে আমি কি বলবো তখন আল্লাহ বলতেছেন কুলি রুহু মিন আমরি রব্বি রু হল আমি আল্লাহর আদেশ আমি আদেশ করব বাহির হয়ে যাবে আমি আদেশ করব প্রবেশ করবে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে ওই সাই লোকটা থেমে যায় মানে আল্লাহ আপনার থেকে সরে যায় আপনার থেকে সরে যায় আল্লাহ সাই লগের চেয়ে কাছে আল্লাহ বলেন আমি সব জায়গায় আছি কিন্তু আমার নবীকে আপনার কলিজায় রেখেছি আপনার কলিজায় নবীকে রেখেছি যে কলিজায় নবী আছে তুমি ইমানদার হয়ে নবীকে বলো কাফেরদের মতো কথা বলো ইয়া আইয়াহার রাসূলু ইনি নাকি রাসূল ইয়া কুলু তাআমা ওয়া ইয়ামশি ফিল আসওয়াক আমাদের মতো বাজার করে আমাদের মতো হাঁটে এটা কাফেরদের ভাষা তুমি কিভাবে তোমার মুখ দিয়ে বলো নবী আমাদের মতো নামুজি বিল্লাহ বলেন না আরো জোরে বলেন নাউজু বিল্লাহ আল্লাহ বুঝার তৌফিক দান করুক ওই বাচ্চা আমার নবীর সামনে নিয়ে গেল মা বলে ও বাচ্চারে এত সুন্দর সালাম তুই কোত্থেকে শিখলি সুবহানাল্লাহ বলেন না
আল্লামা নবী আল্লামা মাওলানা রুমি হ্যাঁ উনি মুসনাদ শরীফের মধ্যে এত সুন্দর বর্ণনা করতেছেন আমার নবীর সামনে গেল সামনে গিয়ে মা জিজ্ঞেস করতেছে বাবা তুমি তো দুই দিনের বাচ্চা কালকে হয়েছে আজকে চব্বিশ ঘন্টা হয় নাই মাত্র তুমি এত সুন্দর আওয়াজ প্রত্যেকে দিলা উনি বলতেছেন ও মা রে আমার উপর জিবরিল আমিন দাঁড়িয়ে আছে বলে আমাকে জিবরিল আমিন বলতেছে আমার নবীকে সালাম দেওয়ার জন্য আমার নবীকে সালাম দেওয়ার জন্য এই কথা যখন বলেছে আচ্ছা আমার নবী ডাকলেন বলে হে বাচ্চা তোমার নাম কি তোমার নাম আওয়াজ দিয়ে বলেন তোমার নাম কি এই কথা যখন বলেছে ওই বাচ্চা বলে এক মুষ্টি মাটির এই বন্দার নাম আমার মায়ের কাছে আব্দুল উজ্জা আব্দুল উজ্জা আর আমার আল্লাহ আমার নাম রেখেছেন আব্দুল আজিজ কি রেখেছেন আব্দুল আজিজ আমার মায়ের কাছে আব্দুল উজ্জা আমার আমার আল্লাহ আমার নাম রেখেছেন আব্দুর রহমান জুরে বলুন না সুবহানাল্লাহ বলে আমার নাম দুইটা দিয়ে আমার আল্লাহ পাঠিয়েছেন সেই জন্য মা বলতেছে বাবারে যেই নবীকে আমি হিংসা করতাম যেই নবীকে আমি বচ্ছনা করতাম যেই নবীর ব্যাপারে সবাইকে বলা বলি করতাম আজকে তুই যখন স্বীকৃতি দিলি ইনি সত্যিকারের নবী আমি আর দেরি করলাম না আমার নবীর কদমের মধ্যে লুটে পড়লেন ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু কালিমার দাওয়াতটা দিয়ে দেন বলুন না সুবহানাল্লাহ সালা দুনিয়া সালাম কষ্ট হচ্ছে আওয়াজ দিয়ে বলুন না কষ্ট হচ্ছে না আমার নবী তো রহমতের নবী আমার নবী একদিন একটা বাজারের মধ্যে কিছু ক্রয় করার জন্য কেউ বলতেছে একটা উট ক্রয় করেছে কেউ বলতেছে একটা বকরি ক্রয় করেছে বকরি ক্রয় করে যখন আমার নবী চলে আসতেছেন আসার সময় ওই বিক্রেতা বলতেছে আপনি তো টাকা দেন নাই সুবহানাল্লাহ বলেন না আপনি টাকা দেন নাই গোটা নাকি আমার নবী তো টাকা দিয়ে নিয়েছেন আমার নবী টাকা দিয়ে নিয়েছেন সাহাবীরা আমার নবীকে কেমন রহমতের নবী হিসেবে জানতো এটা বুঝার জন্য আমার নবীকে কেমন আদর্শ হিসেবে ব্যবহার করতো আমার নবীকে কেমন ভালোবাসতো আমার নবীকে কেমন মহব্বত করতো সাহাবীরা আমার নবীকে এত সুন্দর মহব্বত করতো ওই বিক্রেতা বলতেছে আপনি টাকা দেন নাই আমার নবীর সাথে ওই বিক্রেতার তো আল্লাহর নবী তো ঝগড়া করতে পারে না আল্লাহর নবী বলে আমি টাকা দিয়েছি আর ওই বিক্রেতা বলে আপনি টাকা দেন নাই আপনি এমনি এমনি আমার বকরি নিয়ে যাচ্ছেন এই কথা বলতে বলতে দূর থেকে হযরতে হুযাইফা দেখে রয়েছে হুযাইফা বলতেছে ইয়া রাসূলুল্লাহ আমি বলতেছি আপনি নবী টাকা দিয়েছেন জোরে বলুন না সুবহানাল্লাহ বিশ্বাস আত্মবিশ্বাস মহব্বত যেখানে মহব্বত যেখানে ভালোবাসা ওখানে বিশ্বাস ওইখানে কি বিশ্বাস আমার নবী হুযাইফার দিকে তাকিয়ে রয়েছে হুযাইফা তুমি তো ছিলা না এক গন্ডা দরর সাথে তর্ক চলতেছে তুমি কিভাবে বললা আমি এই এই এর থেকে টাকা নিয়ে আমি টাকা দিয়ে বকরি কিনে ক্রয় করেছি আমার নবী ওইটা বলতেছেন কারণ আমি যখন ওর সাথে কথা বলতেছিলাম যখন টাকা দিয়েছি আল্লাহ ব্যতীত আর কেউ দেখে নাই কেউ দেখে নাই আমি তো বলতে পারতেছি না আমি তোমাকে টাকা দিয়েছি দর করে শক্ত করে কোনো কথা বলতে পারতেছি না তখন হুযাইফা বলে ওগো নবী আপনি যখন মিম্বরে বসে আমাদেরকে জান্নাতের এই কামরা ওই কামরা জান্নাতে এটা আছে জান্নাতে ওইটা আছে জান্নাতে ওইটা আছে জাহান্নামে ওইটা আছে জাহান্নামে ওইটা আছে সাত আসমানে ওইটা আছে সিদরাতুল মুনতাহা এটা আছে ওইটাকে বাইতুল মামুর আছে ওইখানে এটা আছে আপনি যখন মিম্বরে বসে আপনার জবানে মুবারক দিয়ে যখন বলেন জান্নাতের কথা আমরা এক কথাই বিশ্বাস করি কারণ আপনি নবুয়াতের নবী আপনি তো আল্লাহর বন্ধু আপনি কখনো মিথ্যার আশ্রয় নিতে পারেন না আপনি তো মাসুম আপনি তো নিষ্পাপ আপনি মিম্বরে বসে জান্নাতের খবর দেন আমরা বিশ্বাস করি জাহান্নামের খবর দেন বিশ্বাস করি সিদরাতুল মুনতাহার খবর দেন বিশ্বাস করি লামকামের খোদার খবর দেন বিশ্বাস করি আরশ আজিমের খবর দেন বিশ্বাস করি সে কথাই আমি তো শুনেছি আপনি বলেছেন আমি টাকা দিয়েছি আমি হুযাইফা এক নম্বর সাক্ষী আপনি ওই বিক্রেতাকে টাকা দিয়েছেন আরে জোরে বলুন না সুবহানাল্লাহ
কোন মধুর বাণী নিয়ে এলো মোরুর পাখি, সুবহানাল্লাহ বলেন না, কোন মধুর বাণী নিয়ে এলো মোরুর পাখি, বিশ্ব জগন তারি রূপে মিললো আবার আকি, ঠিক কি না? আমার নবী এসে আবার দুনিয়াকে জীবন দান করেছেন, সুবহানাল্লাহ বলেন না, আমার নবী যখন দুনিয়াতে কদম রেখেছে দুনিয়া পাল্টিয়ে গেছে, ঠিক কি না? আমার নবীর কদমের সদকায় সারা পৃথিবীকে আল্লাহ নামাজের স্থান বানিয়ে দিয়েছে। আপনি এই 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 মাঠের মধ্যে নামাজ পড়তে পারবেন, কোনো অসুবিধা, আপনার চোখে পবিত্র হতে হবে, আপনার চোখে পবিত্র হতে হবে। আমার নবী এলান করে দিচ্ছেন, আবু দাউদ দাইলামি রাদিয়াল্লাহু তাআলা উনি বর্ণনা করতেছেন, কোন রাকাল যদি মেষপাল, যেখানে মেষ চড়ায়, যেখানে মেষপাল আছে ওই পাহাড়ের উপর, কোন রাকাল যদি আজান দিয়ে নামাজ পড়ে, আমি নবী সাক্ষী দিচ্ছি ওই রাকালকে আমার মওলা ওই ব্যক্তির আগে জান্নাতে দিবে, যে ব্যক্তি নামাজের মধ্যে শহীদ হয়েছে, নামাজের মধ্যে শরীক হয়েছে। তার মানে পাহাড়ও নামাজ পড়া, পাহাড়ও নামাজ পড়া, বিমানও নামাজ পড়া, রেলও নামাজ পড়া, ট্রেনও নামাজ পড়া, গাড়িতে নামাজ পড়া, কোন সময় যখন কইছে আল্লাহ আকবার বলেন, আল্লাহ বলেন ফাই নামা থুয়াল্লু ফাসাম্মা আল্লাহ বলে আমি চতুর জায়গায় আসি, সব জায়গায় আমি আসি, যেদিক থেকে আমাকে ডাক দাও ওই দিক থেকে আমি শুনবো। আপনি শুধু পশ্চিম দিকে তাকিয়ে নিয়তটা বানতে পারলে হয়েছে, এরপরে গাড়ি যে জায়গায় যাক না কেন আপনার নামাজ হয়ে যাবে, বিমান যে জায়গায় যাক না কেন আপনার নামাজ হয়ে যাবে, আপনার অন্তর তো আল্লাহর দিকে আছে। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম, আল্লাহ তো আপনার অন্তর দেখে, লা সুয়ারিকুম আপনার সুরত দেখে না, সৌন্দর্য দেখে না। আল্লাহ এখানে ইন্না ফিল জাসাদি মুদগতান, আল্লাহ বলে আমার নবী বলেছেন আল্লাহ ওইটা দেখে আপনার এখানে একটা ছোট্ট মাংসের টুকরা আছে, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, ওই মাংসের টুকরা যদি সুস্থ থাকে আপনার বডি সুস্থ, আপনার মন যদি ভালো থাকে আপনার শরীর সুস্থ থাকে, আপনার মন যদি ভালো না থাকে আপনার বডি সুস্থ থাকে না। তখন আমার রসুল বলেছে আলা ওহিয়াল কলব, ওইটা হলো আপনার কলব, উচ্চাবাজে বলুন, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, ওইটা কি জোরে বলো, এটা কি কলব? যার দেখবেন আপনি বলতেছেন ভাই আপনার মন খারাপ কেন, আসলে আপনি চেহারা খারাপ এটা বলেন না, আপনি বলেন আপনার মন খারাপ কেন, চেহারা দেখে বুঝতে পারেন ওনার মন খারাপ, ঠিক কি না? চেহারা দেখে বোঝা যায় মন খারাপ, তার মানে কলব খারাপ হয়ে গিয়েছে, সেই জন্য চেহারা খারাপ হয়ে গিয়েছে, কলব যার ভালো তার চেহারাও ভালো, জুরে বলুন না সুবহানাল্লাহ। ওদিকে যাচ্ছি না, আমি কথা ছুটে যাচ্ছে, আমার নবী বলতেছেন হুজাইফা তুমি কিভাবে বললা, হুজাইফা বলে ইয়া রাসূলুল্লাহ আপনি মিম্বরে বসে আমাদেরকে জান্নাতের খবর দেন, আমরা এক কথাই বিশ্বাস করি, মিম্বরে বসে জাহান্নামের খবর দেন, আমরা এক কথাই বিশ্বাস করি, সুতরাং আপনি এটা ক্রয় করেছেন টাকা দিয়ে, আমি হুজাইফা এক নম্বর সাক্ষী দিলাম, জুরে বলুন না সুবহানাল্লাহ। এরপরে আমার নবী বলেছেন হুজাইফা শোনো শোনো, আজকের তারিখ থেকে কোরআনের ভাষায় হলো ফাশহিদু ইজা জাওয়াই আদিলিম মিনকুম, যদি কোনো উপস্থিত সাক্ষী ক্ষেত্রে দুইজন লাগে, আমার মওলা বলেছেন ফাশহিদু জাওয়াই আদিলিম মিনকুম, কোন কোন বিচারের মধ্যে সাক্ষী কয়জন, বিচারের মধ্যে সাক্ষী কয়জন, দুইজন, ও হুজাইফারে তোমার ইসপাহা দেখে তোমার বিশ্বাস দেখে আজকের তারিখ থেকে তুমি যদি কোনো মজলিসে সাক্ষী দাও, যদিও কোরআনের ভাষায় আল্লাহ বলেছেন সাক্ষী দুইজন, আর আমি নবী তোমারে বলতেছি তুমি হুজাইফা একজন হলে হয়ে যাবে, তুমি একজন হলে হয়ে যাবে, টেনশন নাই। সেজন্য সাহাবীদের কেমন ভালোবাসা ছিল আমার নবীর প্রতি, আর সম্ভক্তরা আমার নবীকে চিনতেছে না, দুঃখ এখানে, ঠিক কি না? সুন্দর সুন্দর দরুদের কথা বলে কিন্তু দরুদ একবারে পড়ে না, আসেনি জোরে বলে না, আসেনি দরুদ, শুধু টুকাই ভাই নামাজের দরুদ রক্ত এখানে পড়ে, কি দরুদ আর নাই? হ্যাঁ, শুধু ইব্রাহিম দরুদ, ইব্রাহিম আর কোনো দরুদ পড়ে না, ওই দরুদ ঠিক আছে আপনি দরুদ ইব্রাহিম পড়েন, এই দরুদও পড়েন না, এখানে তো মধু আছে,
এখানে কি আছে ভালোবাসা আছে সালাতুনিয়াম আলাইকুম সালাম বলেছিলাম যদি সব কদর রাতে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর সব কদর রাতে খয়রুম মিন আলগিশার পাঁচটি আয়াত নাজিল হয়ে ওই রাতটা যদি হাজার মাসের চেয়েও দামি হয় আর যে নবীর কাছে পুরা কোরআন এসেছে ওই নবী কেমন দামি হবে আমরা তো আমার নবী আসার আগে তো রমজানের ঈদ ছিল না ছিল নি কুরবানের ঈদ না এগুলো ছিল না রমজানের এটা হলো শারীরিক এবাদতের এটা হলো ঈদ আর ওইটা হলো মালি এবাদত এটা শারীরিক এবাদতের ঈদ এই দুই ঈদ পেয়েছি আমার নবীর কারণে ঠিক কি না রমজান পেয়েছি নবীর কারণে সব কদর পেয়েছি নবীর কারণে এটা হলো সব কদর এটা নবীর কারণ পেয়েছি এটা একটা ফন্তা কিন্তু আমার নবী হলো কুল কায়নাতের বাদশা নবী ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন আমার নবীর রহমতের মধ্যে সব কদরের রাত একটা রহমত সব বারাতের রাত একটা রহমত সব মেরাজের রাত একটা রহমত দুই ঈদের রাত একটা রহমত ঈদের রাত একটা রহমত রমজানুল মুবারক একটা মহরমত যা কিছু পেয়েছি কুরআন একটা রহমত আর আমার নবী হলো সমস্ত জগতের রহমত উচ্চ আওয়াজে বলুন সুবহানাল্লাহ আল্লাহু আকবার ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ জিন্দাবাদ অনেকে বলবে মিলাদের নবী নাই বলো তোমার চোখ খানা হয়ে গেছে ঠিক কি না আওয়াজ দিই বলেন না সুদকুরের কথা কোরআন আছে নি গুস নাই সুদের কথা কোরআনে নাই আছে সমাজের কথা আছে রাষ্ট্রের কথা আছে আওয়াজ দিবেন রাষ্ট্রের কথা আছে সুরের কথা আছে সুরাইয়ের কথা সুরুনির কথা ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা জেনার কথা আছে আযানি আযানিয়াতু ওয়াযানি আল্লাহ সুরের কথা বলার সময় পুরুষের কথা আগে বলেছে আর জেনার কথা বলার সময় মেয়েদের কথা আগে বলেছে ঠিক কি না জেনাই বেশি যায় মেয়েদের কারণে পুরুষ যদি মেয়েকে না দেখে সে কি কখনো জেনাই যাবে এ আওয়াজ দিয়ে বলেন যাবে না সেজন্য আল্লাহ কোরআনের মধ্যে যখন সুরের কথা বলেছে ওয়াসারিকাতু ওয়াসারিকু ওয়াসারিকাতু ফাকতু আইদিয়াহুমা সুরি করলে হাত কেটে দিতে হবে কি করতে হবে আওয়াজ দিয়ে বলেন কি করতে হবে হাত কাটতে হবে যখন হাত কাটকে দিবেন তখন এটা ইসলামী ইসলামী আষ্ট ইসলামী আইন ওইটা কায়েম হয়ে যাবে এটা হলো কোরআনের আইন কিসের জোরে বলেন না কিসের এই কোরআনের আইন আমরা মানি না বিদায় তো আজকে আমরা অধঃপতন হচ্ছে আমাদের ঠিক কি না কোরআনকে আমরা মানি কোরআনকে আমরা বুকে জড়াই না কোরআনের আলো আমরা নিই না আপনি কোরআনের আলো কিভাবে নেবেন হুজুর আমি তো কোনো দোয়া পারি না গত থেকে বাহির হচ্ছি আপনি শুধু আল্লাহর নামটা নেন বিসমিল্লাহ কার নাম জোরে বলেন না কার নাম আপনি ঘুমানোর সময় আল্লাহর নাম নেন আল্লাহুম্মা বিইসমিকা আল্লাহুম্মা বিইসমিকা জোরে বলুন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়াহিয়া আল্লাহ তোর নাম নিয়ে আমি মৃত্যুবরণ করতেছি তার মানে আমি প্রতি রাতে আমরা মৃত্যুবরণ করি যদিও জানি না যদিও আরে আপনি আপনি পড়ে আছেন নাজির পাড়াতে ডেল পাড়াতে আপনার রু চলে যায় পাকিস্তানে উজবেকিস্তানে তাজাকিস্তানে আফগানিস্তানে যায় কিনা আপনার রু আমেরিকাতে যায় কিনা আমার খালাতো ভাই একটা আমেরিকায় থাকে আমি ঘুমার মধ্যে আমার খালাতো ভাইয়ের সাথে কথা বলতেছি সারাদিন ঘোরাঘুরি করতেছি হঠাৎ করে ঘুম ভাঙছে কিরে ভাই তুই কোথায় আসেনি জোরে বলেন আসেনি তার মানে আপনার বডি আছে রু নাই রু ঘোরাঘুরি করতেছে রুকে প্রশ্ন করলাম তুই কেন ঘোরাঘুরি করস রু বলে আমি ঘোরাঘুরি করব না কেন শরীর তো খাদ্য খেয়েছে সকালে খেয়েছে বিকালে খেয়েছে রাতে খেয়েছে এটা তো শরীরের খাদ্য রুর খাদ্য তো দেয় নাই রু বলে তোর খাদ্য কি রু বলে আমার খাদ্য হলো পাঁচ ওয়াক্ত নামাজ আর জোরে বলুন না সুবহানাল্লাহ রুহের খাদ্য কি বলতে চেয়েছিলাম হুজুর আমি কোনো কিছু পারি না আপনি পারেন না কোনো অসুবিধা নাই আল্লাহর কোরআন এটা এমন একটা কোরআন যে কোরআন দেখলো সওয়াব আছে পড়লো সওয়াব আছে শুনলো সওয়াব আছে দরলো সওয়াব আছে আছে কি না আপনি যদি প্রতিদিন সকালে নামাজ পড়ে এই কোরআনকে আঁকড়ে ধরেন এই কোরআনের উপর ময়লা হয়েছে ময়লাগুলো আপনার কাপড় দিয়ে পবিত্র কাপড় দিয়ে যখন পরিষ্কার করে দিবেন আমার মাওলা বলে তুই তো করতে পারিস না
কিন্তু এই কুরআনকে যখন পরিষ্কার করে দিছিস আমি মাওলা তোর অন্তরকে পরিষ্কার করে দিব এই কুরআন এত মর্তবাওয়ালা কুরআন আমার নবী চলে গিয়েছে 1400 বছর হই এই কুরআন এখনো আছে কিনা এই আওয়াজ দিয়ে বলেন আছে কিনা এখানেও থাকবে জান্নাতও থাকবে কোথায় থাকবে আওয়াজ দিয়ে বলেন না জান্নাতে জান্নাতীদেরকে সর্বপ্রথম যেটা আল্লাহ উপহার দিবে এটা হলো কুরআনের তেলাওয়াত কিসের কিসের আওয়াজ দিয়ে বলেন না কিসের সর্বপ্রথম জান্নাতীদেরকে যে উপহারটা আমার মাওলা দিবেন ওইটা হলো কুরআনের তেলাওয়াত হযরতে দাউদ আলাইহিস সালামকে আমার মাওলা ডাক দিবে ও দাউদ আমার জান্নাতবাসীকে কুরআন তেলাওয়াত শোনাও কি শোনাও আওয়াজ দিয়ে বলেন না কি শোনাও কুরআন তেলাওয়াত শোনাও এই কথা বলার পরে দাউদ বলবে ও আল্লাহরে বাড়ি তালা আমি তো তাওরীতের হাফেজ আমি তো কুরআনের হাফেজ নই কুরআন আমার জানা নাই তখন আমার মাওলা বলবে জিবরিল যাও আমার দাউদকে মাথার মধ্যে একটু মালিশ করে দাও সিনার মধ্যে একটু মালিশ করে দাও জোরে বলুন না সুবহানাল্লাহ এই কথা বলার পরে দাউদ আল্লাহকে বলবে ও মাওলা কুরআনের কোন সূরাটা জান্নাতবাসীকে শোনাবো এতক্ষণ বললে আপনি জানেন না বলে এখন জানি জিবরিলের স্পর্শের কারণে কুরআন আমার ভিতরে এসে গিয়েছে জোরে বলুন না সুবহানাল্লাহ তাহলে এই কুরআন জান্নাতও আছে এই জোরে বলেন না কুরআন জান্নাতও আছে এই কুরআন ধরে রাখতে হবে কিনা হাত তুলে দেখান কুরআন ধরতে হবে কিনা আমরা মুসলমান আমরা নও জওয়ান হাতে নিয়ে পাকুরান তুলব জয় নিশান ঠিক কিনা আমরা মুসলমান আমরা নও জওয়ান হাতে নিয়ে পাকুরান তুলব জয় নিশান সালাত নিয়া আলাইকুম সালাম হযরতে দাউদ আলাইহিস সালাম বলবে ও বাড়ি তালা কোন সূরাটা তেলাওয়াত করব আমার আল্লাহ বলে সর্বপ্রথম সূরা রহমানটা তেলাওয়াত করো কোরআন এটা আমি বলেছিলাম নিয়ামত নিয়ামত কিনা জুরমা আল্লাহর নবীকে দেওয়া নিয়ামত কোরআন ঠিক কিনা তাহলে যদি এখানে বলা হয়েছে ফাবি আই আলা ইরব্বিকুমা আল্লাহ বলেন আমার কোন কোন নিয়ামতকে তোরা অস্বীকার করবি এই কুরআন তো তোদের জন্য নিয়ামত সর্বপ্রথম বেহেশতীদেরকে কোরআনের তেলাওয়াত দিবে কি তেলাওয়াত মাওলা বলে তুই রহমানটা তেলাওয়াত কর হযরত দাউদ আলাইহিস সালাম কোরআন তেলাওয়াত করবে বিসমিল্লাহির রহমানির রহিম যখন নাকি দাউদ আলাইহিস সালাম কুরআন তেলাওয়াত করবে তখন নাকি বেহেশতীরা এদিকে ছুটাছুটি করবে করতে 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 এক পর্যায়ে নিয়ামতটা পেয়ে বেহুশ হয়ে যাবে বেহুশের মধ্যে 3 মাস 9 মাস 1 বছর 2 বছর 1000 বছরও থাকতে পারে উঠে বলবে মাওলার আর কোনো নিয়ামত দরকার নাই প্রতিদিন একবার একবার দাউদ আলাইহিস সালামের কুরআন তেলাওয়াত দিলে চলবে আমার একটা ছোট্ট কথা আছে ওইটা বলে আমি শেষ করে দিব তাফসীর রুহুল বায়ানের মধ্যে এসেছে এক আল্লাহর বলি এক মনোরোগ সহকারে দেখতেছেন একটা মাইয়াত একটা লাশকে 4 জনে মিলে দাফন করতেছে কয়জন জানাজা 4 জনে পড়লো ওই আল্লাহর ওলিও তাদের সাথে শরীক হয়েছেন আবার শরীক হওয়ার পরে জানাজা শেষ যখন দাফন করতেছে 4 জনকে জিজ্ঞেস করতেছে
এই বন্দার কি হলো, এর কোনো আত্মীয় স্বজন নাই, সে কি লাওয়ারিস, সে কি লাওয়ারিস, তার কোনো আত্মীয় স্বজন নাই, ঘটনা কি, অবস্থা কি, চারজন কেন তাকে দাফন করতেছে? সুবহানাল্লাহ বলেন না, বলে ওই যে দেখা যায় এক বৃদ্ধ বিদ্যা হাত তুলে দিয়েছে তার কাছে জিজ্ঞেস করেন, জোরে বলেন না সুবহানাল্লাহ। যখন বিদ্যার কাছে যে গেল, আল্লাহর বলি দেখতেছেন বিদ্যা আল্লাহর দরবারে হাত তুলে দিয়েছে, সুবহানাল্লাহ বলেন না, হাত তুলে দিয়েছে, কি জানি মওলাকে বলতেছে, কান্নাকাটি করতেছে আল্লাহর দরবারে, করতে করতে এক পর্যায়ে বিদ্যা একটা মুস্কি হাসি দিলেন, সুবহানাল্লাহ বলেন, মুস্কি হাসি দিয়ে সুন্দর করে মোনাজাত শেষ করলেন। আল্লাহর ওলি তার পাশে গেল, গিয়ে জিজ্ঞাসা করতেছে, মা আপনার কাছে একটা জিনিস জানতে চাই। বলে, কি জানতে চাও? ও মা রে, এটাকে, এ মাইয়াতকে, লাশটা কার? বলে, এটা আমার ছেলে, আমার ছেলে। কি হয়েছে? এটার কোনো প্রতিবেশী কি নাই, কোনো লাওয়ারিস? এটা কি লাওয়ারিস? বলে, লাওয়ারিস নয়, প্রতিবেশী আছে, সব কিছু আছে, কিন্তু আমার ছেলে মৃত্যুর দুই তিন ঘন্টা আগে আমাকে ডাক দিয়েছে, মা, ও মা আমার কাছে আসো, আমার মৃত্যু সজ্জায় আমার ছেলে আমাকে ডাক দিলেন। ডাক দেওয়ার পরে আমার ছেলে আমাকে বলতেছে, মা আমি তো ফাঁপি, তুমি জানো? মা বলে, হ্যাঁ। আমি গুণাগার, তুমি জানো? মা বলে, হ্যাঁ। আমি অপরাধী, তুমি জানো? মা বলে, হ্যাঁ। আমি শরাবি, তুমি জানো? মা বলে, হ্যাঁ। সব গুণা তোর কাছে আছে, আজকে এত সুন্দর করে যে তুই আমাকে মা শব্দ ডাক দিয়েছিস, তার কারণে তোর কাছে আসলাম, আর নয় তোর কাছে আসতাম না। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা যখন এই কথা বলেছে, বাবা বলে, ও মা রে আমার তো কিছুক্ষণ পরে হয়তো নয়, একদিন পরে আমার মৃত্যু হতে পারে, আমার মৃত্যু হয়ে যাবে, আপনাকে তিনটা ওসিয়ত করে যাব। কয়টা? তিনটা। এক নম্বর, আমি যখন মৃত্যুবরণ করব, আমার মৃত্যুর কবরটা এলান করা যাবে না। বলে, কেন? ও মা রে আমি তো ফাঁপি ছিলাম, সমাজ জানে, আমি শরাবি ছিলাম, সমাজ জানে, আমার মৃত্যুর পর কবরটা যদি সমাজ জানতে পারে, আমাকে নিয়ে টাট্টা হাসি করবে, হাসাহাসি করবে, অনঙ্ক অনকে আনন্দ উৎসব করবে, কারণ আমার কারণে তারা অত্যাচারিতে ছিল, আমার কারণে তারা খুব খারাপের মধ্যে ছিল, আমার মৃত্যুর কবর শোনার পরে তারা এটা নিয়ে হাসাহাসি করবে, খুশি হবে, সেজন্য আমি আমার ছেলের কাউকে খবর দিই নাই। এক নম্বর ওসিয়ত। দ্বিতীয় নম্বর ওসিয়ত হলো, ও মা রে আমি যে অপরাধী তুমি জানো, সুবহানাল্লাহ বলেন না, আমার মৃত্যুর পরে আপনার ফা মুবারক দিয়ে আমার চেহারার মধ্যে আপনি ছাপ দিবেন। কোথায়? চেহারায় ছাপ দিবেন, হাতে ছাপ দিবেন, সিনায় ছাপ দিবেন, ফায়ের মধ্যে ছাপ দিবেন। বলে, কেন? ও মা আমি তো অপরাধী, আল্লাহ জানে, আপনি জানেন, সমাজ জানে, কিন্তু আমি জানি তোর কদমের মধ্যে জান্নাত পাওয়া যায়। জোরে বলুন না সুবহানাল্লাহ। মা রে আমি অপরাধী, তুই আমাকে যখন ফা দিয়ে, যখন তোর ফা দিয়ে যখন আমার চেহারায় ছাপ দিবি, তখন আল্লাহকে বলবি আমার ছেলেকে তুই ক্ষমা করে দে, আমার ছেলেকে আমি ফায়ের মাধ্যমে ক্ষমা করে দিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই দ্বিতীয় নম্বর ওসিয়ত। তৃতীয় নম্বর ওসিয়ত হলো, ও মা আমাকে কবর যখন দেওয়া হবে, তখন আমার জন্য দুই হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করবি, এই কথাটা বলবি, আমি আমার ছেলের প্রতি সন্তুষ্ট আছি, তুমি মওলা আমার প্রতি সন্তুষ্ট, আমার ছেলের প্রতি সন্তুষ্ট হয়ে যাও, একটু আমার দর আল্লাহর কাছে দোয়া করবি, আমার বিশ্বাস হলো তুই মা আমার জন্য হাত তুলতে দেরি, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি হবে না। ও হুজুর শুনেন, ও আল্লাহর বলি আমি যখন হাত তুলে দিলাম, যখন হাত তুলে দিলাম আল্লাহর দরবারে দোয়া করতেছি, হৃদয় রব্বি হৃদয় ওয়ালিদাইন, যখন মা সন্তুষ্ট হয়ে যায়, মা বাপ যখন সন্তুষ্ট হয়ে যায়, আল্লাহ সন্তুষ্ট হয়ে যায়, সেই জন্য আমি যখন হাত তুলে দিলাম, হাত তুলে আল্লাহর দরবারে দোয়া করলাম, মৌলারে আমার সন্তান অপরাধী, আমার সন্তান পাপী, আমার সন্তান গুনাহগার, আমি
মৃত্যুর দরবারে স্বীকার করতেছি, কিন্তু আমার সন্তান যাবার সময় আমার কাছে ক্ষমা চেয়েছে, আমার কদম ধরে আমার ফাঁকে বলেছে তার লাশের উপর মুড়িয়ে দেওয়ার জন্য, আমি ওইটাও করেছি। ও মাওলা, তুই আমার সন্তানের প্রতি রাজি হয়ে যাও। এই কথা বলার দেরি, আমার সন্তান কবর থেকে যখন আওয়াজ দিয়েছে, ও মারে তুই যখন আমার মৃত্যুর পরে তোর ফা দিয়ে আমার চেহারা মালিশ করে দিয়েছিলি, যখন পেহারা মালিশ করেছিস আমার চেহারার গুণ আল্লাহ মাফ করে দিয়েছে, যখন সিনা মালিশ করে দিয়েছিস সিনার গুণ আমার মাওলা মাফ করে দিয়েছে, যখন হাত মালিশ করে দিয়েছিস হাতের গুণ আমার মাওলা মাফ করে দিয়েছে, যখন আমার পায়ের মধ্যে তোর পা দিয়ে যখন মালিশ করে দিয়েছিস আমার মাওলা আমার পায়ের গুণা মাফ করে দিয়েছে, আর তুই যখন আমার মাওলার দরবারে হাত তুলে দিলি আমার মাওলা আমাকে মাফ করে আমার কবরে আমাকে জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। এখন আমরা মা বাবার হিকমত করি না। আমার আগের হুজুরও বলেছে, বাবার কাছে যতবার যাই মায়ের কাছে ততবার যাই না। মার প্রতিদিন সালাম করলে অসুবিধা আছে? জোরে বলুন না। কাজে যাচ্ছেন, মার ফাঁটা ধরে একটা মুড়িয়ে দিবেন, হাতটা এখানে মালিশ করবেন, আল্লাহ বলে সারাদিন তোর আমি নিরাপদ লাগবো। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ পাক বুঝার তৌফিক দান করুক। আরো জোরে বলুন না আমিন। আমাকে বিষয় দিয়েছিল মিলাদুন নবী কি এবং কেন। মিলাদুন নবীর মধ্যে অনেক কিছু আলোচনা হয়, ঠিক কি না? শুধু কি মিলাদুন নবীর আলোচনা হয়েছে? এখানে মায়ের কথা আলোচনা হয়েছে, এখানে আমলের কথা আলোচনা হয়েছে, কোরআনের কথা আলোচনা হয়েছে, সব কিছু মিলায় এটার নাম হলো মিলাদুন নবী, ঠিক কিনা? নাম যদিও মিলাদুন নবী কিন্তু কাজটা সব দিকে হচ্ছে, সেই জন্য আমরা মিলাদুন নবী করে সিরাতুন নবী দিয়ে আমরা মিলাদুন নবী শেষ করি, ঠিক কিনা? সিরাত না হলে মিলাদুন নবীর হক আদায় হবে না, সিরাত বলতে হবে। আমি আপনাদেরকে যা ঘটনাগুলো বলেছি সবগুলো সিরাত, সবগুলো কি সিরাত। আল্লাহ বুঝার তৌফিক দান করুক। আজকে আমার মামাজানের কাছে আমি অপরাধী হয়ে গেলাম, সময় একটু বেশি নিলাম, তারপরও এই এই পর্যায়ে এসে আল্লাহ আমার মামাজানকে একটা মকাম দান করেছে। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমার হুজুর ফিরে বাঙ্গাল আল্লামা সাবের শাহ হুজুর আমার মামাজানকে এই বয়সে এসে এমন একটা মকাম দিয়েছেন, সম্মাননা দিয়েছেন, নিজের হাতে গুণীজনদেরকে কদর করতে হয় এটার আমার হুজুর কাবলা সাবের শাহ বাংলার জমিনকে দেখিয়ে দিয়েছে, ঠিক কিনা? আওয়াজ দিয়ে মানে ঠিক কিনা? এরকম সামনে আরো হবে, আমি এটাই বলেছিলাম। ফতোয়ার দিন শেষ, তাকুয়ার দিন শুরু হয়েছে, ঠিক কিনা? এখন তাকুয়ার দিন শুরু, ফতোয়ার দিকে তাকানোর দরকার নাই। আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন। ওয়াখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।